প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি। তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 60 মিনিট সময় নিয়ে, আর পরীক্ষাটি তারিখ ছিল 9/9/2023, যেখানে মোট নম্বর ছিল 60। আমি প্রশ্ন সমাধানটি নিয়েছি অগ্রদূত সিরিজ থেকে। তো চলুন সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি একটু দেখি, মিলিয়ে নেবেন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার কয়েকটি প্রশ্নের উত্তর সঠিক হলো। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। আমার ফেসবুক পেজের লিংক প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং অবশ্যই আমার চ্যানেল অ্যাবাউটে দেওয়া আছে। তো দেখেন, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? এটি উত্তর হবে অপশন গ, চানাচুর। দ্বিতীয় প্রশ্ন, আযোগ ও সমান ও কোন নিয়মে সন্ধিবদ্ধ শব্দ? নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উত্তর হবে অপশন ক, মহাঔষধি। সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? এটি উত্তর হবে অপশন গ, শিক্ষিকা। অমুক কোন সর্বনাম? উত্তর হবে অপশন ক, অন্যবাচক। পাঁচ দাগের প্রশ্ন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কি চিহ্ন বসে? উত্তর হবে অপশন গ, কোলন। ছয় নম্বর, ঘটক শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে অপশন গ, ঘোড়া। সাত নম্বর, সু উপসর্গ যুগে গঠিত সুনজর শব্দটিতে অর্থের কি ঘটেছে? এটি উত্তর হবে অপশন খ, সংকোচন। আট নম্বর, কলমের এক খোসা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে অপশন খ, লিখিত আদেশ। কোনটি রূপ ও কর্মধারায় সমাসের উদাহরণ? এটি উত্তর হবে অপশন ঘ, মন মাঝি। তো দশ দাগ, আপ্রত্যয়ন্ত স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর অপশন ঘ, মলিনা। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? এটি উত্তর হবে অপশন ক, 2 মার্চ। মুক্তি যুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য মেঘের অনেক রং চলচ্চিত্রটির পরিচালককে? এটি উত্তর হবে হারুনর রশিদ, অপশন হবে ঘ। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? এটি হবে অপশন গ, ভেনিজুয়েলা। বাংলাদেশের সংবিধানে কোন পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্ম বিভাগ সম্পর্কে বলা হয়েছে? এটি হবে অপশন খ, চতুর্থ পরিচ্ছেদ। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন গ, লেবুখালী। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? এটি উত্তর হবে অপশন গ, অস্ট্রিয়া। কত সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে অপশন ক, 1815 সালে। জাতিসংঘের কোপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত? এটি হবে অপশন খ, জলবায়ু। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে কয়টি দেশ? উত্তর হবে অপশন খ, আটটি দেশ। রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটি উত্তর হবে অপশন ঘ, কাবাডি। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ? অপশন হবে ঘ। 22 দাগের প্রশ্ন, কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে? উত্তর হবে অপশন খ, সাদা। পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করার কারণ কি? এটি হলো অপশন ঘ, পৃষ্ঠ টান। কোন যন্ত্রের সাহায্যে গাড়ির গতি পরিমাপ করা যায়? উত্তর হবে অপশন ক, ওডোমিটার। মানুষের কোন অঙ্গটি হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়? উত্তর হবে অপশন ক, যকৃত। টেলিভিশনে রঙিন ছবি তৈরির জন্য কোন রঙগুলোর প্রয়োজন? উত্তর হবে নীল, লাল ও সবুজ, অপশন হবে গ। মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? এটি হবে অপশন গ, প্লীহা। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে অপশন ঘ, স্টিফেন হকিংস। কোন ভিটামিনের অভাবে চর্মরোগ হয়? এটি উত্তর হবে অপশন খ, ভিটামিন সি। কোন উপাদানের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ওঠে? এটি হবে অপশন ক, নাইট্রোজেন। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব ইংরেজি অংশের সমাধান। তো খেয়াল করুন, 31 দাগ,
If you freeze water, it becomes a solid. This sentence is option হবে খ zero conditional. তারপরে 32 দাগ She enjoys reading and writing. Which statement is correct for the sentence? এটি হবে অপশন ক compound coordinating conjunction. Case means in a sentence relationship voice dash with other word in a sentence fill up the blank. এখানে গ্যাপে বসবে অপশন খ noun and pronoun. Nominative case of he. এটি উত্তর হবে he. অপশন হবে গ voice is calling me change the voice এটি হবে voice change করলে হবে অপশন খ by whom am I being called that he stole the pen is clear the sentence is উত্তরটি আমি পিন কমেন্টে দিয়ে দেব তো এখানে সঠিক উত্তরটি নাই he is adopted dash new sense fill of the blank এখানে গ্যাপে বসবে অপশন খ 2 38 দাগের প্রশ্ন I see him recently. Pick the correct one. এটি হবে অপশন গ have seen. We are such stuff as dreams are made on. এটি হবে অপশন খ the tempest. Romantic area is considered forum. এটি হবে অপশন খ 1800 থেকে 1850. তো রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো কবে গঠিত হয় উত্তর হবে অপশন খ 2 মার্চ 1948 মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলায়ের পরিচালকের নাম ও মুক্তির সন যথাক্রমে তো নাম হলো নাসিরউদ্দিন ইউসুফ আর মুক্তির সাল হলো 2011 যুক্তফ্রন্টের 21 দফার খসড়া প্রণয়ন করেন কে উত্তর হবে অপশন গ আবুল মনসুর আহমেদ ঐতিহাসিক 6 দফায় প্যারামিলিটার বাহিনী গঠনের কথা উল্লেখ আছে অপশন ক 6 দফায় জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে উত্তর হবে অপশন ক 1969 23 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য অপশন হবে ঘ ঐতিহাসিক 7 মার্চ ভাষণের উপর নির্মিত প্রামাণ্যচিত্র কোনটি এটি হবে দ্য স্পিচ অপশন হবে খ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর হবে অপশন গ পঞ্চম মুজিবনগর সরকারের অধীনে মন্ত্রণালয়ের সংখ্যা ছিল কতটি এটি হবে অপশন ঘ 12টি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রজ্ঞাপন জারি হয় কবে এটি হবে 2021 6 জুন অপশন হবে খ বেলা 2টা 20 মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান 50 ডিগ্রি অপশন হবে ক একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে উত্তর হবে অপশন ক 8% বৃদ্ধি পি কিউ আর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে পি কিউ সমান এক্স কিউ আর সমান ওয়াই এবং আর পি সমান জেড হলে কিউ বৃত্তের ব্যাস কত হবে উত্তর হবে অপশন খ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক ব্যক্তি রিকশা ভাড়া প্রদানের জন্য তার ছেলেকে 50 টাকা ও 20 টাকার নোট হিসাবে মোট 510 টাকা প্রদান করলো কত প্রকারের নোট প্রদান করা যাবে উত্তর হবে অপশন গ 5 প্রকার 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এটি উত্তর হবে অপশন খ 27√3 বর্গ সেমি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড় সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টি 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত উত্তর হবে অপশন ঘ 72 এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়বে 90 মিনিটে 3 কিলোমিটার যায় নদীতে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে ফিরে আসতে ওই ব্যক্তির কত সময় লাগবে উত্তর হবে অপশন ক 30 মিনিট
খেয়াল করুন, DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো চারটি অক্ষর নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে, এটি উত্তর হবে অপশন খ সাত। 5 টাকায় 3টি লেবু কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে, এটি হবে অপশন গ 8% লাভ হবে। x² = 3x - 1 হলে x8+1/x4 এর মান কত, এটি উত্তর হবে অপশন ক 47। তো ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ প্রশ্নটির সমাধান। তো ঠিক এভাবে নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান, পরীক্ষার আগে সাজেশন এবং প্রত্যেকটি গণিতের হাতে কলমে খাতা কলমে সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে গণিতগুলো দেখতেছেন, প্রত্যেকটি গণিতের সমাধান কিন্তু খাতায় করে আমি আমার চ্যানেলে ভিডিও আকারে আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেল চেক করলে দেখতেই পাবেন, আমার চ্যানেলে আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে, প্রত্যেকটি প্লে লিস্ট দেখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।